নমস্কার সবাইকে, এখানে আমি নিয়ে এসেছি ওপোর A5 2020। আপনি দেখতে পারেন 4GB র্যাম হচ্ছে, 64GB ইন্টারনাল স্টোরেজ। হ্যাঁ, আপনি ঠিক শুনলেন, এটা A5 2020 হচ্ছে। যদি ক্যামেরা কথা বলা যায় তাহলে এটাতে চারটে ক্যামেরা আছে, 12+8+2+2 ক্যামেরা। যদি আমরা বক্সের পেছনে বলি তো বক্সের পেছনে আপনি দেখতে পাচ্ছেন কোয়াড ক্যামেরা সেট আপ আছে আলট্রা ওয়াইডের সাথে, 5000 mAh আছে ব্যাটারি আছে, স্ন্যাপড্রাগন 665 আছে, ডুয়াল স্পিকার ডলবি অ্যাটমোসের সাপোর্টের সাথে। সাথে আপনি যে পাচ্ছেন বক্সিংটা অনেকটা সিমিলার হচ্ছে A9 এর সাথে। A9 2020 আমরা কিছুদিন আগেই রিভিল করেছিলাম। এখানে কুইক গাইড পাচ্ছেন, সেফটি গাইড পাচ্ছেন, সিম কার্ড ইজেক্টার টুল আর ব্যাক কভার আছে। যদি কথা বলা হয় ডিভাইসের, ডিভাইসটা সেম ওয়েটের হচ্ছে যত A9 2020 ছিল। ডিভাইসের ওয়েট 195 grams আছে। আর সাথে ডিভাইসটা অনেক কিছু ফিচার অমনি হচ্ছে, আমরা ওটা বিষয়ে কথা বলবো। এখানে আমরা পাচ্ছি 10 ওয়াটের চার্জার, এটা ফাস্ট চার্জ নিশ্চয়ই করবে। সাথে আপনি পাচ্ছেন একটা টাইপ সি কেবল চার্জিং এর জন্য। আর লাস্টলি আপনি পাচ্ছেন ইয়ারফোনস। ইয়ারফোনসে যদি কথা বলা হয়, ইয়ারফোনসে আপনারা মাইকও পাচ্ছেন, আর ইয়ারফোনসটা প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে, 3.5 mm আছে ফোনের উপরে। ফোনটা অনেক কিছু A9 2020 মধ্যে হচ্ছে, ডিফারেন্স খুব কম হচ্ছে, আমি নিশ্চয়ই ওটা বিষয়ে কথা বলবো। পেছনে আপনি পাচ্ছেন চারটে ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আপনি যদি ব্যাকটা দেখবেন ওটা খুব গ্লসি হচ্ছে, এটা মিরার ব্ল্যাক কালার আছে। সেকেন্ড কালার যেটা আসবে ওটা ড্যাজলিং হোয়াইট কালার হবে, লেখা আছে ওপো আর ডিজাইন বাই ওপো। সাইডে আপনি ভলিউম রকার কিস পাচ্ছেন। আবার আপনাকে বলে দিই ওয়েট হচ্ছে 195 গ্রাম। আর যদি আমরা কথা বলা হয় স্লটের, এটাতে কি স্লট পাচ্ছেন, তো আপনি এটাতে পাচ্ছেন দুটো সিম কার্ড স্লট আর একটা এক্সপ্যান্ডেবল মেমোরি স্লট, যেটাই খুব ভালো হচ্ছে। যদি ডিভাইসের ডিসপ্লের কথা বলা হয়, এটাতে পাচ্ছেন আপনারা 6.5 ইঞ্চের ডিসপ্লে, সাথে ওটা HD+ ডিসপ্লে হচ্ছে, গরিলা গ্লাস প্রোটেকশন। সাথে নিচে আপনি দেখতে পাচ্ছেন আপনারা ইয়ারফোন, টাইপ সি চার্জিং পোর্ট আর স্পিকার গ্রিল পাচ্ছেন। তো স্পিকার গ্রিল সেটাতে ডলবি অ্যাটমস সাপোর্ট আছে। ফ্রন্ট ক্যামেরা যদি কথা বলা হয়, ফ্রন্ট ক্যামেরা আপনার 8 MP পাচ্ছেন। ডিসপ্লেটা ডেফিনেটলি ভাইব্রেন্ট হচ্ছে, আর 6.5 ইঞ্চের HD+ ডিসপ্লে, মানে আপনারা এটাতে মুভি দেখার এক্সপিরিয়েন্স সাথে গেমিং খেলার এক্সপিরিয়েন্স ভালো হয়ে যাবে, কেন কি আপনাকে ডলবি অ্যাটমস অডিও পাচ্ছেন। যদি OS-এর কথা বলা হয় তাহলে এটাতে আপনি পাচ্ছেন অ্যান্ড্রয়েড 9.0 Pi, যেটা কি খুব ভালো কথা হচ্ছে, লেটেস্ট ভার্জন হচ্ছে। কালার OS এটাতে পাচ্ছেন আপনারা 6.0.1। যদি আপনার সাথে কথা বলা হয় স্টোরেজ আর র্যামের, তাহলে এটাতে হচ্ছে 4GB র্যাম, 64GB ইন্টারনাল স্টোরেজ, আর এটার প্রাইস হচ্ছে আপনার 13,990। যদি কথা বলা হয় 3GB র্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজে, ওটার প্রাইস হচ্ছে 12,490। ব্যাটারির যদি কথা বলে নিই, ব্যাটারি হচ্ছে 5000 mAh। ডেফিনেটলি এটাতে আপনারা কালার ওয়াইজ পাচ্ছেন, কালার ওয়াইজে আপনারা কিছু কিছু ভালো জিনিসও পান। আর ওটাতে ইনক্লুড হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর ফেস আনলক। যদি কথা বলা হয় ফিঙ্গারপ্রিন্ট সেন্সারে, আপনাকে প্যাটার্ন ও পাসকোড ঢালতে হবে, তারপরে আপনি এন্টার হয়ে যাবেন। জাস্ট অ্যাড ফিঙ্গারপ্রিন্ট করেন, আর পেছনে আপনার ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে। আর আপনি দেখতে পাচ্ছেন খুব ফাস্ট এটা ফিঙ্গারপ্রিন্টটা রেকগনাইজ করছে, আর যখন এটা পুরো হয়ে যাবে তাহলে আপনি কখনো নিয়ের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফোনটাকে আনলক করতে পারবেন। যদি কথা বলা হয় ফিঙ্গারপ্রিন্টের, আপনারা 5টে ফিঙ্গারপ্রিন্ট এখানে ঢালতে পারেন, সেপারেট ফিঙ্গার সেট, ডিফারেন্ট ফিঙ্গার সেট। যদি কথা বলা হয় ফেস আনলকের, ফেস আনলকও ইজি হচ্ছে। সবচেয়ে আগে আপনাকে প্যাটার্ন এবং পাসপোর্ট ঢালতে হবে, তারপরে আপনি ফেস আনলকের ভেতরে যাবেন, আপনাকে কন্টিনিউ দেওয়াতে হবে, ফেসটা আপনার রেকগনাইজ হবে। লাইটে করেন, আমি আপনাকে রেকমেন্ড করবো লাইটে করলে ফেস আনলকটা তাড়াতাড়ি রেকর্ড হবে। এটা একবার রেকর্ড হয়ে গেল, আপনি ব্রাইটেন স্ক্রিনটা অন রাখেন। যদি আপনি অন্ধকার লাইটিং সিচুয়েশনে আছেন তাহলে ডিভাইসটা আপনার লাইট হওয়ার চেষ্টা করবে, আর সাথে আপনাকে বেশি ভালো করে ফেস আনলক করতে পারবে। যদি আমরা কথা বলি দুটোই ডিভাইসের, A9 2020 আর A5 2020, মেজর ডিফারেন্স হচ্ছে ক্যামেরা। আপনারা কি পাচ্ছেন ক্যামেরাতে, এটাতে আপনারা 12.8-2.2 পাচ্ছেন, 12 MP, 8 MP, 2 MP, 2 MP, যখন কি ওইটাতে আপনারা পাচ্ছেন 48 MP, 8 MP, 2 MP, 2 MP। যদি কথা বলে ভিডিও শুটিং এর, আপনি 4K ভিডিও, ফুল HD ভিডিও, HD ভিডিও পেছন ক্যামেরা দিয়ে শুট করতে পারবেন। যদি অ্যাপারচারের কথা বলা হয়, 12 MP অ্যাপারচার হচ্ছে f1.8। যদি 8 MP কথা বলা হয়, যেটা কি আলট্রা ওয়াইড ক্যামেরা হচ্ছে, 118° ফিল্ড অফ ভিউ হচ্ছে, ওটার অ্যাপারচার হচ্ছে f2.25। আর যদি কথা বলা হয় ডেপথ ক্যামেরা, যেটা কি 2 MP হচ্ছে, ওইটার আপনার অ্যাপারচার হচ্ছে f2.4। যদি আমরা ম্যাক্রো ক্যামেরা কথা বলি, ওটার 2 MP যেটা, ওটার অ্যাপারচার হচ্ছে f2.4। তো এগুলো হচ্ছে আপনার অ্যাপারচার, ডিফারেন্ট অ্যাপারচার। আপনি সাথে এখানে বোকে মোডের জন্য আপনি চেঞ্জ করতে পারেন, এখানে AIও নিশ্চয়ই কাজ করছে। যদি ফ্রন্ট ক্যামেরা কথা বলা হয়, ফ্রন্ট ক্যামেরা আপনারা পাচ্ছেন এটাতে 8 MP, যেটার অ্যাপারচার হচ্ছে f2.0। যদি কথা বলা হয় ফ্রন্ট ক্যামেরাতে, ফ্রন্ট ক্যামেরাতে আপনি ভিডিও রেকর্ডে কি করতে পারেন, আমি আপনাকে দেখাবো নিশ্চয়ই।
এখানে ফ্রন্ট ক্যামেরা যদি আপনি দেখছেন ভিডিও রেকর্ডে আপনি ফুল এইচডি আর এইচডি ভিডিও রেকর্ডিং করতে পারবেন। হ্যাঁ, এটাতে 4K রেকর্ডিং সামনে ক্যামেরা দিয়ে করতে পারবেন না, কিন্তু নিশ্চয়ই বাকি সব ফিচার আছে এটাতে। এই ডিভাইসটাতে আপনি যদি 5000 mAh ব্যাটারি পাচ্ছেন, এই ডিভাইসটা দিয়ে আপনি অন্য ডিভাইসকেও চার্জ করতে পারেন, মানে কি এটাতে রিভার্স চার্জিং আছে, আর এই ডিভাইস থেকে আপনারা পাওয়ার ব্যাংকের মতনও ইউজ করতে পারবেন, যেটা কি খুব ভালো ফিচার হচ্ছে। কিন্তু আপনাকে এক সাইডে টাইপ সি কেবল চাই এইটার থেকে বেরোবার জন্য, এইটাতে যে পাওয়ারটা বেরোবে পাওয়ার আউটলেট টাইপ সি কেবল দিয়ে বেরোবে। অনেকগুলো বিউটিফিকেশন মোড আছে, অনেক কিছু আছে, এইসব আমি ডিটেলে আপনাকে পরে বলবো। আপনারা নিশ্চয়ই কমেন্টে জানান আমাকে সেকশনে কী দেখতে চান ভিডিওতে, স্পেসিফিক্যালি আমি ওই ভিডিও ওটার বিষয়ে আপনাকে ভিডিও বানিয়ে দেখাবো। এটা সব হচ্ছে ওপো A5 2020। আপনারা ভিডিওটা কেমন লাগলেন কমেন্ট করেন, ভিডিওটাকে নিশ্চয়ই লাইক করেন, আর সাথে সাথে শেয়ার আর সাবস্ক্রাইব করেন চ্যানেলটাকে, তাহলে আমি বুঝতে পারবো আপনাকে কী ভালো লাগছে আর কী ভালো লাগছে। ওপো A9 2020-এর ভিডিও আছে, এটাতে আপনারা ওটা দেখতে পারেন, আমাকে কোনো ফিডব্যাক হয় নিশ্চয়ই দেবেন। এখানেই আমি ভিডিওটাকে শেষ করলাম।